হ্যালো ভাই সব, কেমন আছো? সকলে সকলের তো ইচ্ছা আছে যে ল্যাম্বরগিনি কিংবা ডাসিয়া কিংবা নতুন যে ইভেন্টটা এসছে তার কালার নেওয়ার কিংবা গাড়ি নেওয়ার কোনো ইচ্ছা তো আছে। নর্মাল লোক কি করে, যারা অ্যাকচুয়ালি পয়সাওয়ালা লোক তারা কি করে, স্পিন করতে যায় করতে যায় করতে 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 তবে গিয়ে হয়তো লাস্টে দেখা যাবে 50,000 কি 60,000 ইউসি খরচা হওয়ার পরে তিনটে গাড়ি স্কিন সে পেয়েছে। কিন্তু আমরা যারা খুবই গরিব তারা কি এই এই গাড়ি আমরা নিতে পারবো না? একটা টিক্স আছে, যে টিক্সের মাধ্যমে আমরা এই গাড়ি নিতে পারবো একদম ফ্রিতে। একদম ফ্রি বলা যাবে না, 1,000 ইউসি তো থাকতেই হবে আপনার বিজিএমআই অ্যাকাউন্টে, তবে যাকে তুমি ওই গাড়ি নিতে পারবে। তো চলুন কীভাবে ওটা নেওয়া যায় ভিডিওটা আগে দেখিয়ে দেওয়া যাক। প্রথম আপনাকে আপনার অ্যাকাউন্টে প্রথমে 1,000 ইউসি তো থাকতেই হবে, এটা 100% এটা না থাকলে তো সম্ভব নয়। তো আরপি সেকশানে যেখানে যাবে তুমি, আরপি সেকশানের ওপরের দিকে যেখানে ড্রপ অপশান একটা আছে এবং আরপি অ্যাক্টিভিটি প্যাক বলে একটা অপশান আছে, সেখানে গেলে, সেখানে যাবার পরে 1,000 ইউসি দিয়ে একটা আরপি র্যাঙ্ক কিনতে হবে। একটা 1,000 টাকা দিয়ে, 1,000 ইউসি দিয়ে আপনাকে একটা আরপি কার্ড কিনতে হবে। একটা আরপি কার্ড কিনলে আপনার আরপিটা 10 আরপি হয়ে যাবে। মানে ধরুন আপনার এখন আরপি আছে 1 কি 2, তো ওর সাথে 10 অ্যাড হয়ে যাবে, তো আপনার আরপি হয়ে যাবে 11 কিংবা 12। এবারে এই আরপিটা মানে যে 1,000 ইউসি আপনি খরচা করলেন সেই 1,000 ইউসি আপনি ততক্ষণ তখন ফেরত পাবেন যখন আপনি এই মিশনগুলো কমপ্লিট করতে থাকবেন। এই মিশনগুলো যতক্ষণ কমপ্লিট করতে থাকবেন, দেখুন আমি এখানে 4,000 ইউসি স্পেন্ড করিয়েছি, 4টে প্যাক নিয়েছি। তো দেখতে পাচ্ছেন 4,000 ইউসি এখানে এ করা আছে, 4,000 পয়েন্ট আমার দরকার, আমার হয়েছে 110 পয়েন্ট। আমি কিন্তু 1,000 পয়েন্ট হলে এই প্যাকটা নিয়ে নিতে পারবো, এই 1,000 ইউসি পেয়ে যাবো। 2,000 হলে 2,000 এটা পেয়ে যাবো, 3,000 হলে এটা পেয়ে যাবো, অ্যান্ড 4,000 হলে এটা পেয়ে যাবো, ঠিক আছে? তো আপনাদেরকে কি করতে হবে, যাদের 1,000 ইউসি আছে অ্যাকাউন্টে তারা প্রথম একটা প্যাক কিনবে। একটা প্যাক কিনবার পরে সমস্ত কালেক্ট হয়ে যাওয়ার পরে 1,000 ইউসি কালেক্ট করে নেবে, দেন তারপরে আবার একটা প্যাক কিনবে, আবার 1,000 পয়েন্ট কালেক্ট করে নেওয়ার পরে আবার একটা কিনবে, আবার 1,000 পয়েন্ট কালেক্ট করে নিতে। তো এটা হয়ে গেল, এটা বেসিক একটা জিনিস হয়ে গেল। এরপরে আপনাকে যেতে হবে ইভেন্টসের পর আছে হট, অ্যান্ড এখানে আছে স্পিড ড্রাফ লাকি মডেলস। এখানটায় দেখতে পাচ্ছেন 10,000 ইউসিতে আপনাকে একটা ল্যাম্বরগিনি কিংবা যে কোনো একটা গাড়ির কি দেবে, দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে। আমার কিন্তু 4,300 হয়ে গেছে, আমি বললাম 4,000 আমি মেরেছি, 4টে প্যাক কিনেছি, তো সেহেতু 4,000 হয়ে আছে। এবং আমি যে রয়্যাল পাস মেরেছি 300 ইউসি, সে 300 ইউসিও কিন্তু এখানে শো করছে। তাহলে হলো কি 4,300। এবারে আপনি যখন এটা মানে এটা চলবে আপনার 25/3/2022 থেকে 30/4/2022 পর্যন্ত, অর্থাৎ পরের রয়্যাল পাসও আপনাদের এর মধ্যে ইনক্লুডিং হবে। তো পরের রয়্যাল পাস মানে আরও 300 ইউসি যাবে, প্লাস আপনি যদি 4টে আরও প্যাক কিনতে পারেন তাহলে 8,000 হলো, 8,600 হয়ে গেল। এবার আপনার যে 1,000 ইউসি আছে ওই 1,000 ইউসিটাতে অন্য কিছু বাই করতে হবে, মানে 1,000 ইউসি আপনাকে খরচা করতে হবে, করলে কিন্তু আপনি
একটা গাড়ির কি পাবেন এবং এই কিটাকে দিয়ে এখানে কারে গিয়ে রিডিম অপশনে গিয়ে এখান থেকে কিন্তু এই কিটা এখানে মিলবে। এখানে মিলবার পরে পিকআপ ওয়ান ভেহিকলস করতে পারবেন। সেক্ষেত্রে